সম্মানিত বিহার দর্শক শ্রোতা বন্ধু, আমরা 51 নম্বর ভিডিওতে আলোচনা করব চুক্তি ভঙ্গ সম্পর্কে। চুক্তি ভঙ্গ করা সম্পূর্ণ হারাম নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা চুক্তি ভঙ্গ করো না, চুক্তি পরিপূর্ণ করো, কারণ চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবে। সূরা ইসরা নম্বর আয়াত নম্বর 34। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ হাদিসে বলেন, যেটা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আব্দুল ইবনে আমর ইবনে আস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চারটে দোষ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, সে খালেস পিওর মোনাফেক হয়ে যাবে। চারটে দোষ কি? এক নম্বর, যদি হ্যাঁ একটা দোষ থাকলে সে মোনাফেকের একটা লক্ষণ তার মধ্যে থাকবে, সেগুলো কি? যে আমানতের খেয়ানত করা, 2 নম্বর কথা বললে মিথ্যা বলা, 3 নম্বর হলো চুক্তি করলে এটা ভঙ্গ করা, 4 নম্বর হলো যদি ঝগড়া বিবাদ করে তখন আজে বাজে একেবারে বাজে কথাবার্তা বলা, ঝগড়া বিবাদের সময় একেবারে আজে বাজে কথাবার্তা বলা, যেটা নাকি নির্লজ্জ কথাবার্তা বলা, খুনা হয় এমন কথা বলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।